নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/1/2021 2021 সালে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, সেই আপডেটটা আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আজ দেখে নিই 4/1/2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বাড়ছে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র, করোনা পরিস্থিতির কারণে এবার বাড়ছে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র। রবিবার একথা জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর 20 এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কারণে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী কেন্দ্র মানে পরীক্ষা কেন্দ্র বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক বলেন, এবার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 1.5 গুণ বাড়ানো হয়েছে এবং তাই রাজ্যের স্কুলের পরিকাঠামো কেমন তা জানতে চাওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষক ও প্রাথমিক শিক্ষিকাদের কাছে। গত বছর বিভিন্ন জেলায় মোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল 2,839টি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,15,888 জন। এবছর টেস্ট পরীক্ষা না হওয়ায় সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাই এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছেন পর্ষদের আধিকারিকরা। তাদের বক্তব্য, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা সেন্টারে আগের মতো পরীক্ষার্থী বসানো যাবে না এবং সেন্টারগুলিতে যত সংখ্যক পরীক্ষার্থী দিত তাতে কম সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবে। একটি বেঞ্চে একটি পরীক্ষার্থী বসানোর চিন্তাভাবনা রয়েছে এবং পরীক্ষা নেওয়ার পরিকাঠামো স্কুলের আছে কি না সেটা যাচাই করে তবেই পরীক্ষা কেন্দ্র ছাড়পত্র দেওয়া হবে। এবার মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুনের প্রথমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এবং অন্যদিকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনো ক্লাস হয়নি, তবুও মার্চের মাসের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর তুলে জমা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। 20 এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্র্যাকটিক্যালের নম্বর পাঠাতে হবে সংসদে এবং এই নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে যে করোনা পরিস্থিতির কারণে টিকা প্রদান কর্মসূচি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্কুল কলেজ চালু করার পক্ষে সায় দিচ্ছে না রাজ্য সরকার এবং চূড়ান্ত বর্ষে পড়ুয়াদের এখনও ক্লাস শুরু হয়নি, তবে অনলাইনে ক্লাস অব্যাহত রয়েছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন স্কুল কলেজে স্যানিটাইজ করে খোলা হবে এবং সেই প্রক্রিয়াও চলছে। শিক্ষা দপ্তর প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজার ও পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে এবং চলতি মাসে স্কুল খোলা যায় কি না এ বিষয়ে আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত বিবেচনা করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। কবে স্কুল কলেজ খোলা হবে সেই বিষয়ে চলতি মাসেই এই মাসেই হচ্ছে দিশা পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। এবং মাথরুন নবীন চন্দ্র বিদ্যায়তনের প্রধান শিক্ষক পরিমল প্রধান জানান, মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের শেষ করার কাজ অনলাইনেই হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল অনলাইনের মাধ্যমে শিক্ষকরা জানিয়ে দিচ্ছেন, পড়ুয়ারা শিক্ষকদের কাছে অনলাইনে পরামর্শ নিচ্ছেন, তাই প্র্যাকটিক্যাল পরীক্ষা বিষয়ে কোনো অসুবিধা হবে না। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের উচ্চ প্রাথমিকের ক্লাসগুলোতেও অনলাইনে পঠন পাঠন অব্যাহত রয়েছে। তাই দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপার নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।